সেনাবাহিনী নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে আজিজ আহমেদ পঁচিশ জুন জেনারেল পদে পদোন্নতি নিয়ে ওই দিন বিকেল থেকে দেশের আঠারোতম সেনাপ্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন তিনি বর্তমান সেনাপ্রধান আবু বেলাল মহম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন এর অষ্টম দীর্ঘমেয়াদী কোর্স শেষে উনিশশো সালে দশ জুন সেনাবাহিনীতে আর্টিলারি করে কমিশন পান আজিজ আহমেদ